ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ও দেশটির ডেমোক্রেটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি। বুধবার সকালে পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি তাইওয়ানকে বিশ্বের অন্যতম মুক্ত সমাজ আখ্যায়িত করেছেন, সেই সাথে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান প্রদান তিনি আরও বাড়াতে চান বলেও জানিয়েছেন। তাইওয়ান পার্লামেন্টে তাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট শাই খাই জং। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাইপে পৌঁছানোর মধ্য দিয়ে বিতর্কিত তাইওয়ান সফর শুরু করেন তিনি। পেলোসি তাইপে পৌঁছানোর পরই তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল ADIZ দিয়ে 21টি চীনা সামরিক বিমান উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন তাইপের কর্মকর্তারা। টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মির 21টি সামরিক বিমান গতকাল দিবাগত রাতে ADIZ এ প্রবেশ করেছিল। তাইওয়ানের ADIZ চীনের দাবিকৃত স্বশাসিত এ দ্বীপটির প্রচলিত আকাশসীমা নয়। তাইওয়ানের ADIZ এ চীনের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের কিছু অংশও অন্তর্ভুক্ত করা হয়েছে, এমনকি চীনের মূল ভূখণ্ডের কিছু অংশও রয়েছে। যদিও তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং, প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে এর দখল নিতে চায়, কিন্তু তাইওয়ান নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র মনে করে। আর দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। পেলোসির সফরকে কেন্দ্র করে তাই তাইওয়ান প্রণালীতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। চীন এই সফরকে বড় ধরনের উস্কানি মনে করছে, এর পরিণতি ভালো হবে না বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। এরই মধ্যে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের সামরিক বাহিনী জানিয়েছে তারা উচ্চ সতর্ক অবস্থানে আছে এবং পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে সামরিক প্রতিক্রিয়া জানানো হবে, তবে কবে ও কিভাবে এর জবাব দেয়া হবে তা জানায়নি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে পেলোসির সফর উস্কানিমূলক এবং তা এই অঞ্চলের জন্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এর আগে গত সোম ও মঙ্গলবার তাইওয়ান প্রণালীর মধ্যবর্তী অঘোষিত সীমানায় একাধিক চীনা যুদ্ধবিমান উড়তে দেখা গিয়েছিল। জবাবে ওয়াশিংটনও তাইওয়ানের উত্তর উপকূলে 4টি যুদ্ধজাহাজ ও 1টি বিমানবাহী জাহাজ পাঠিয়েছে। এদিকে পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় আরও বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। BBC-র এক প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার সকালে তাইওয়ান থেকে লেবুজাতীয় ফল ও 2 ধরনের মাছ আমদানি তাৎক্ষণিক নিষিদ্ধ করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে দ্বীপটিতে বালু রপ্তানিও বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিস্কিট কনফেকশনারি সহ অন্যান্য পণ্যেও নিষেধাজ্ঞা দিয়েছিল বেইজিং। চীনের সঙ্গে তাইওয়ানের গভীর বাণিজ্য সম্পর্ক রয়েছে। তাইওয়ানের রপ্তানির প্রায় 30% চীনে হয়ে থাকে। তাইপের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারও বেইজিং। গত 25 বছরের মধ্যে তাইওয়ান সফর করার সবচেয়ে জ্যেষ্ঠ মার্কিন রাজনীতিবিদ পেলোসি, তবে তার এ সফরে প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন দেননি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী সহ কংগ্রেসের একটি প্রতিনিধি দল নিয়ে এশিয়া সফরে এসেছেন পেলোসি। সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে গতকাল রাতে তারা তাইপে পৌঁছান। আজ পার্লামেন্টের ডেপুটি স্পিকারের সাথে বৈঠক ছাড়াও তাইওয়ানের প্রেসিডেন্টের সাথেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে ন্যান্সি পেলোসির। এর বাইরে তাইপের নাগরিক সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথেও বৈঠক করবেন তিনি। দেখা করবেন তাইওয়ানের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান TSMC-র চেয়ারম্যান মার্ক লিউয়ের সাথে। তাইপের হিউম্যান রাইটস পার্কে 3 সুপরিচিত গণতন্ত্রপন্থী অধিকার নেতার সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে তার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘতর হচ্ছে, এর মধ্যে পেলোসির এই সফর চীন মার্কিন সম্পর্ক তথা গোটা বিশ্বের উপর আরও কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।